মাহিশওয়ালদের নতুন পর্বে আপনাকে অনেক অনেক স্বাগত। ছোট বাচ্চা যখন সর্দি কাশি হয় তখন মা বাবা অনেক বেশি চিন্তিত থাকেন, কারণ ছোট বাচ্চাদের বেশি ওষুধ খাওয়ালে সাইড ইফেক্ট হতে পারে। এই ভয়ে বাচ্চাদের বেশি ওষুধও খাওয়ানো যায় না, আর এই বয়সে বাচ্চাদের খুব তাড়াতাড়ি সর্দি কাশিতে আক্রান্ত হয়, আর এই সর্দি কাশি অনেক দিন পর্যন্ত থাকে। বন্ধুরা, এই ভিডিও শেয়ার করবো ছোট বাচ্চাদের ঠান্ডা লাগলে কি করবেন। এই ভিডিওতে রয়েছে 0 থেকে 6 মান্থ বেবিদের যখন বাচ্চাদের অন্য কোনো খাবার খাওয়ানো যায় না সেই সময় বাচ্চাকে কোন রেমিডি করলে বাচ্চা খুব তাড়াতাড়ি ঠান্ডা কাশি থেকে মুক্তি পাবে। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমরা জানি জায়ফল কতটা উপকারী, স্পেশালি বাচ্চাদের জন্য জায়ফল খুবই ভালো। সর্দি কাশি, বাচ্চার পেট ব্যথা, নানান সমস্যার সমাধান কিন্তু এই জায়ফল। আজকে শেয়ার করব সর্দি কাশি হলে বাচ্চাদের কিভাবে আপনি জায়ফল দেবেন। বন্ধুরা, বাচ্চার অল্প অল্প ঠান্ডা লাগলে এই রেমিডিটা ট্রাই করবেন। অল্প জলের সঙ্গে জায়ফল ভালো করে ঘষে নিন। বন্ধুরা, যেই পেস্টটা পাওয়া যাবে সেটা বাচ্চার মাথায় লাগিয়ে রাখুন, কারণ 6 মাসের ছোট বাচ্চাদের তো জায়ফল পেস্ট খাওয়ানো যাবে না, তাই বাচ্চার মাথাতে লাগিয়ে রাখুন। বন্ধুরা, এই রেমিডিটা দিনে 2 বার ট্রাই করবেন, একবার সকালে একবার সন্ধ্যে, তাহলে দেখবেন বাচ্চার ঠান্ডা কাশি থেকে খুব সহজে মুক্তি পাবে। বন্ধুরা, বাচ্চার বয়স যদি 6 মাসের বড় হয়, জায়ফল পেস্টের সঙ্গে সামান্য একটু জল মিশিয়ে বাচ্চাকে 0.5 ml খাওয়ানো যেতে পারে। বন্ধুরা, এতে বাচ্চার সর্দি কাশি খুব সহজে সেরে যাবে। নবজাত শিশুর জন্য জায়ফল কোন কোন কাজে লাগে তার জন্য একটি সেপারেট ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি চেক করে নেবেন। বন্ধুরা, এবার বলবো একটি ইম্পর্টেন্ট টিপস। নবজাত বাচ্চাদের স্নানের পরপরই খোলা হাওয়ার মধ্যে নিয়ে যাবেন না। বন্ধুরা, স্নানের পর খোলা হাওয়া লাগলে বাচ্চা চট করে ঠান্ডা লেগে যেতে পারে। বন্ধুরা, আশা রাখছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট পর্বে।